আসসালামু আলাইকুম, টেলার্স বাংলার পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, দর্জি প্রশিক্ষণের আজকে ভিডিওটি হবে 7 নম্বর ভিডিও। এই 7 নম্বরে থাকছে 50 সাইজের ম্যাক্সির বডির মেজারমেন্ট। ম্যাক্সিটি হবে গোলগোলা ম্যাক্সি। যারা দর্জি কাজে নতুন তাদের এই গোলগোলা ম্যাক্সির বডির মেজারমেন্ট বের করতে একটু সমস্যা হয়ে যায়। গোলগোলা ম্যাক্সির বডির মেজারমেন্ট বের করতে হয় 2টি স্টেপে এই বডির মেজারমেন্ট বের করতে হয়। তো আজকে আমি 50 সাইজের গোলগোলা ম্যাক্সির মেজারমেন্ট খুবই সহজভাবে প্রথমে ড্রয়িং তারপরে কাটিং করে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও এই 50 সাইজের বডির মেজারমেন্ট খুবই সহজভাবে বের করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা জেনে নেব সর্বপ্রথম 50 সাইজের কতটুক কাপড় লাগবে এবং কয় পাটে ভাঁজ হবে, সেই বিষয়টি আমরা সবার প্রথমে জানব। ম্যাক্সি যদি হয় লং স্লিপ, তাহলে এই 50 ইঞ্চির ম্যাক্সির জন্য 4.5 গজ কাপড় লাগবে, আর শর্ট স্লিপ হলে 3.5 গজ কাপড় হলেই হয়ে যাবে। তাহলে প্রথমে 4 পাটে ভাঁজ করতে হবে। আমি ভাঁজটি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ধরে নেব 4.5 গজ কাপড় আছে। এই 4.5 গজ কাপড়কে প্রথমে সমান সমান করে একটি ভাঁজ দিতে হবে। এরপরে ভাঁজ দিতে হবে বহরের দিকে আরেকটি ভাঁজ, তাহলে এখানে 4 পাট হয়ে যাবে। এখানে তাহলে দেখতে হবে 4 পাট করার পরে বন্ধ সাইড এবং খোলা সাইড। আমরা এই বক্সটিতে বন্ধ সাইড একদিকে ধরবো আর বিপরীত সাইডে ধরব খোলা সাইড। ড্রয়িং করার জন্য যে বক্সটি তৈরি করা হয়েছে এখানে আমরা 4 পাট ধরব। ম্যাক্সির লং যদি হয় 52 ইঞ্চি, তাহলে এখানে যে বক্সটি করা আছে এই বক্সটি আমরা ধরব 4.5 গজের 4 পাটের ভাঁজ। এখান থেকেই ম্যাক্সির লংয়ের মাপ নিতে হবে। ম্যাক্সির লম্বার মাপটি নেওয়ার আগে ম্যাক্সির যে ঘের হয় ঘেরের কাপড়টি আমরা আগেই বের করে নেব। তো ম্যাক্সির ঘেরের জন্য এখানে নেব 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি থেকে এখন মেজারমেন্ট করতে হবে 52 ইঞ্চি। এই 52 ইঞ্চি ম্যাক্সিটি লং হবে, বাকি কাপড় থাকবে স্লিভের জন্য। কাপড়ের 2টি সাইডেই 52 ইঞ্চি করে একটি রেখা টেনে নিতে হবে। 52 ইঞ্চি নেওয়ার পরে যে শোল্ডার হবে শোল্ডার জয়েন্টের জন্য আরও 1/2 ইঞ্চি এখানে এক্সট্রা কাপড় নিতে হবে। তাহলে এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে মেজারমেন্ট করলে উপরে 1/2 ইঞ্চি বাদ দিয়ে মাঝখানের টুক 52 ইঞ্চি কাপড় থাকবে। এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিছি, আমি এখানে ড্রয়িং করার সময় আমি উল্টো সাইড থেকে ড্রয়িং করতেছি। কাটিং করার সময় যে নিজের দিকে যে সাইডটি থাকবে বন্ধ সাইড, এই সাইডটি আপনাদের দিকে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে লং হলো 52 ইঞ্চি, ম্যাক্সির বডির মাপ হবে 50 ইঞ্চি। এখানে 50 ইঞ্চির বডির মেজারমেন্ট বের করতে হবে। 50 ইঞ্চি বডির জন্য গলা এবং গলা পট্টির জন্য নিতে হবে 5.5 ইঞ্চি। তাহলে এখানে আছে 4 পাট, যদি 4 পাটে 5.5 ইঞ্চি হয় এটাকে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে হবে এখানে 22 ইঞ্চি। এখানে সেলাই অ্যালাউন্স আরও 2 ইঞ্চি মাইনাস করলে হবে 20 ইঞ্চি। তাহলে আমরা গলার সাইড থেকে বডির মাপ পেয়ে গেলাম 20 ইঞ্চি। 50 ইঞ্চির থেকে 20 ইঞ্চি হয়ে গেলে বাকি থাকলো 30 ইঞ্চি। বাকি 30 ইঞ্চি আমি বুঝিয়ে দিচ্ছি। গলা এবং গলার পট্টির সাইড থেকে নেওয়া হলো 20 ইঞ্চি। এরপরে আরমোলের সাইড থেকে বাকি 30 ইঞ্চি বডির মেজারমেন্ট বের করতে হবে। আরমোলের সাইড থেকে সেলাই অ্যালাউন্সের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিতে হবে। এই 1/2 ইঞ্চি বাদ দিয়েই মেজারমেন্ট করে আরমোল এবং শোল্ডারের জন্য নিতে হবে 8 ইঞ্চি।
যেহেতু এখানেও চার পার্ট তাহলে আট ইঞ্চি চার দিয়ে গুণ করলে এখানে হবে বত্রিশ ইঞ্চি। এখান থেকেও দুই ইঞ্চি সেলাই অ্যালাউন্স বাদ দিয়ে নিতে হবে, তাহলে বত্রিশ থেকে দুই ইঞ্চি বাদ দিলে হবে তিরিশ ইঞ্চি। তাহলে এখানে গোল গলা ম্যাক্সির জন্য গলা এবং গলা ফুটের থেকে আমরা পেলাম বিশ ইঞ্চি, আর্মল এবং শোল্ডার থেকে পেলাম তিরিশ ইঞ্চি। এই হলো পঞ্চাশ ইঞ্চি গোল গলা ম্যাক্সির বডি। গলার মাপ থেকে গলা পটির ডাউনটি বের করতে হবে, সেক্ষেত্রে এখানে নিতে হবে আড়াই ইঞ্চি, এটা হবে গলা। আড়াই ইঞ্চির থেকে কোনা কোনি বন্ধ সাইডের দিকে এখানে নিতে হবে পাঁচ ইঞ্চি। গলা পট্টির জন্য উপর থেকে আমরা একটি মাপ বের করব, এখান থেকে নিতে হবে আট ইঞ্চি, আর্মলার সাইডেও নিতে হবে আট ইঞ্চি। পঞ্চাশ বডির জন্য এই ডাউনটি আট ইঞ্চি করে নিতে হবে, এরপরে রেখাটি টেনে নেব। এখানে আর্মল এবং শোল্ডারের রেখাটি টেনে নিতে হবে, আর্মলের সাইড থেকে এখানে নেওয়া আছে আট ইঞ্চি, আট ইঞ্চি এখান থেকে ডাউন হবে, নিচে যে ডাউন আছে এখানেও আট ইঞ্চি আছে, এই রেখাটি টেনে নেব। এই সাইড থেকে হবে আর্মল। এখন এখানে পুটের মাপটি বের করতে হবে, পঞ্চাশ ইঞ্চি বোর্ডের জন্য মিনিমাম ১৩ থেকে সাড়ে ১৩ ইঞ্চি ফুট লাগবে। গলা এবং গলা পট্টির জন্য তো এখানে সাড়ে পাঁচ নেওয়াই আছে, সাড়ে পাঁচকে ফুটের জন্য ডাবল করলে হবে ১১ ইঞ্চি। আর আর্মলের সাইড থেকে যে আট ইঞ্চি নিয়েছি, আট ইঞ্চির ভিতরেই আরও আড়াই ইঞ্চি নেব এখানে। তাহলে আড়াই ইঞ্চি দুই গুণ করলে হবে পাঁচ ইঞ্চি। এখানে পাঁচ আর ১১ যদি যোগ হয় তাহলে এখানে হবে ১৬ ইঞ্চি। যেহেতু শোল্ডার গলা পট্টির সঙ্গে জয়েন্ট হবে, দুইটি সাইডে দুইটি জয়েন্ট, আর্মল এবং গলা পট্টির শোল্ডারের জয়েন্ট, মোট জয়েন্টে তিন ইঞ্চি কাপড় অ্যালাউন্স চলে যাবে, তাহলে তিন ইঞ্চি বাদ দিলে এখানে থাকবে ১৩ ইঞ্চি। এই ১৩ ইঞ্চি ফুট আড়াই ইঞ্চি থেকে নিচের দিকে ডাউন একটি রেখা টেনে নিতে হবে। এখন এখানে আর্মলের মেজারমেন্টটি বের করতে হবে, আর্মলের মেজারমেন্ট বের করার জন্য এখানে যে উপর থেকে আট ইঞ্চি ডাউন করে একটি রেখা টানা আছে, এখানে শুধু আরও হাফ ইঞ্চি প্লাস করে আরেকটি রেখা টেনে নেব, আর কিছুই করতে হবে না, এই হাফ ইঞ্চি প্লাস নিলেই হবে। শোল্ডার এবং আর্মলের যে রেখাটি টানা আছে এখানে আছে আট ইঞ্চি, আট ইঞ্চির অর্ধেক চার ইঞ্চি, এই চার ইঞ্চিতে আমরা এখানে পয়েন্ট করে নেব, একটি হবে আর্মলের সাইডের পয়েন্ট আরেকটি হবে বডির সাইডের পয়েন্ট। আর্মলের এই চার ইঞ্চি থেকে আর্মলের জন্য রাউন্ড শেপ করতে হবে। এখানে কুচির জন্য কাপড় রাখা আছে, এখানে যে পরিমাণের কাপড়টি আছে এই রেখা পর্যন্ত তার অর্ধেক একটি আমরা পয়েন্ট করে নেব, এই অর্ধেক থেকেই কুচির রাউন্ড শেপটি করে নিতে হবে। এখন এখানে আর্মল এবং কুচি রাউন্ড শেপ হয়ে গেল, এরপরে কাটিং করলেই পঞ্চাশ ইঞ্চির বডির ম্যাক্সি হয়ে যাবে। বাকি অংশটি আমি কাপড়ে কাটিং করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এখানে কাপড়টি যেহেতু আমি কাটিং করব তাই বন্ধ সাইডটি আমার দিকেই রেখেছি, আমি এই সাইড থেকে কাটিং করব। আর ড্রয়িং করে যে সাইডটি আমি দেখিয়েছি এই সেই সাইডটি আপনাদের দিকে কাটিং করার জন্য বন্ধ সাইড আপনাদের দিকেই ছিল, ড্রয়িং অনুযায়ী এখানে মেজারমেন্ট করা আছে, আমি শুধু এখানে কাটিং করে দেখাবো।
এখানে বডির কাটিং করে নেওয়ার পরে যে অবশিষ্ট কাপড়টি আছে কুচি রাউন্ড শেপ থেকে যে অবশিষ্ট কাপড়টি আছে এখানে যেহেতু এখানে আগে থেকেই চার ভাঁজ ছিল আরেকটি ভাঁজ দিলেই আটটি পাট হবে এই আট পাটের মধ্যেই গলা কাটিং করে নিতে হবে যেহেতু সামন এবং পিছন পাট মিলে দুটি দুটি করে চার পাট হবে তাহলে চার পাট কাটিং করতে আট পাটে কাপড় ভাঁজ করতে হবে ড্রয়িং করার সময় গলার যে রাউন্ড শেপ নেওয়া হয়েছিল সেখানে ছিল আড়াই ইঞ্চি থেকে কোনাকুনি নেওয়া হয়েছিল পাঁচ ইঞ্চি কোনাকুনি পাঁচ ইঞ্চি নেওয়ার পরে এখানে বক্স করে নিতে হবে বক্স করে গলার রাউন্ড শেপ করতে হবে এরপরে গলার রাউন্ড শেপের ডাউন থেকে নিচে নিতে হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে চতুর্থ সাইড থেকেই গলাপট্টির রাউন্ড শেপটি রেখা টেনে নিতে হবে এখানে গলাপট্টি চওড়া আছে তিন ইঞ্চি গলার সাইড এবং শোল্ডারের সাইড সেলাই অ্যালাউন্স চলে গেলে আড়াই ইঞ্চি পরিমাণ গলাপট্টিটি থাকবে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে গলাপট্টির সঙ্গে কুচি পয়েন্ট দিতে হবে এখান থেকে এই কোণা বরাবর কুচি পয়েন্ট করে নেব গলাপট্টি এবং বডি একসঙ্গে একসাথে তাহলে এখানে হয়ে গেল গোল গলা পঞ্চাশ ইঞ্চি ম্যাক্সির বডির কাটিং আপনারা এভাবে পঞ্চাশ ইঞ্চি ম্যাক্সির বডির কাটিং খুবই সহজভাবে করতে পারবেন পরবর্তীতে আমাদের চ্যানেলে ম্যাক্সির অন্য অন্য সাইজের কাটিং দেখিয়ে দেব আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন খুদা হাফেজ